তুমি বলো আজকের দিনে আমরা কিছু করতে পারলাম না, ওই জন্য আর কি মেলাতে একটু ঘোরাঘুরি করলাম। আমাদের পাশেই তো রথের মেলা 7 দিন ধরে হচ্ছে, তো এই যে মেলার পাশেই মন্দির আছে, মন্দিরের পাশে এই যে ভোলানাথের মন্দির আগেও তোমাদের দেখিয়েছি ভিডিওতে, তো আজকেও দেখালাম। তো এখানে প্রচুর লোক, সবাই ছবি তুলছে, রিলস বানাচ্ছে, হাজব্যান্ড ওয়াইফ, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, মানে এটা শান্তির জায়গা, সবাই এসে তাদের মতো আর কি সময় কাটাচ্ছে। তো আমরাও ভাবলাম যে আজকে একটা আমাদের ভালো দিনে আমরা একটু মন্দিরেই সময় কাটাই, তো কিছুক্ষণ কাটালাম। চলো পুরো মন্দিরটা তোমাদের ঘুরে দেখাচ্ছি। এই যে মহাদেব, মহাদেব আমাদের আশীর্বাদ করো, আজকে আমাদের 2 ইয়ার কমপ্লিট হলো অ্যানিভার্সারি। তো চলো মন্দিরটা তোমাদের ঘুরে দেখাই, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এটা হলো গাড়াপত্তা, বনগার মধ্যে পড়ছে গাড়াপত্তা কালী মন্দির। কালী মন্দিরের পাশে, একদম পাশে এই ভোলানাথের মন্দিরটা আছে, যারা দেখেছো আশা করি তাদেরও খুব ভালো লেগেছে। আমরা তো প্রতিদিনই আসি আমাদের বাড়ির পাশে আর কি, তো দেখো কত ছেলে মেয়েরা আছে আর কি, হাজব্যান্ড ওয়াইফ আরও অনেকেই আছে। আমি ভিডিও করছি, ওই দাদাটা একটু হাই এরকম করে দিল। আর এই যে পুরো এই যে মেইন মন্দিরটা, চলো এবার একটু রথের কাছে যাই। এই যে রথ, একদিন ভালো করে দেখাতে পারিনি তো আজকে দেখিয়ে দিলাম, উল্টো রথের দিন তো আরও ভালো মেলা হবে। তো চলো একটু কিছু খাওয়া যাক। তো এই যে ওর, আমি ঘুগনি নিয়েছি, ফুচকাটা আমি ভিডিও করতে পারিনি, ফুচকাও খেয়েছি। তো এক হাত দিয়ে ফুচকা খাবো কী করে আর ভিডিও করবো কী করে, তার জন্য এই ঘুগনির এটা ভিডিও করলাম। তো চলো একেবারে বাড়ি গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। এখন বাজে রাত 10টা, আমরা মেলা থেকে চলে আসলাম বাড়ি। আর কি কি খেয়েছি তুমি বলো, বলো মেলায় প্রচুর ভিড়, প্রচুর ভিড়, যেহেতু আজকে 3 দিন রানিং। এই খেয়েছি, আর বাদাম নিয়ে এসেছিলাম, আর ক্যাডবেরি নিয়ে এসেছিলাম, সেটা তো তোমাদের দেখিয়েছি প্রথমেই। তো কি বলছিলাম যেন আমি, ও এই 3 দিন মেলা চলছে, আরও এখনও 10 থেকে 12 দিন চলবে। তো মেলায় এখন প্রচুর ভিড়, কিছু জিনিস কিনতে পারিনি, ভাবছি যে লাস্টের দিকে কিনবো, তাহলে একটু দাম যদি কম নেয়, তাই না বাবা? যদি একটু দাম কম নেয় লাস্টের দিকে কিনলে না একটু সস্তা সস্তা পাবে, না ঘুম পাচ্ছে তো? আমাদের অ্যানিভার্সারি তো কিছুই হলো না, গত বছরও করোনার জন্য কিছু হয়নি, তো এই বছরও একদম কিছু হলো না, দেখা যাক আগামী বছরে কী হয়। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, যদি আমাদের ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি টং করে বাজিয়ে দেবেন, তাহলে দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে। তো চলো টাটা অ্যান্ড গুড নাইট, গুড নাইট বলো, গুড নাইট, গুড নাইট, আচ্ছা।